আসসালামু আলাইকুম, হ্যালো বিরোয়ান। আজকে আমি ঘরোয়া উপায়ে কীভাবে আপনারা ডায়াবেটিস মাপতেন সে বিষয়ে আপনাদের দেখাবো, যে কীভাবে আপনারা ডায়াবেটিস মাপতে পারেন অতি সহজেই ঘরে বসেই। তো আমার সামনে দেখতেই পাচ্ছেন যে যে সরঞ্জামগুলো সবই আপনার ডায়াবেটিস মাপার জন্য কাজে লাগে। তো আপনারা যদি ঘরে আপনার বাসা বাড়িতে এগুলো থাকে, অবশ্যই সহজেই যে কোনো সময় আপনার শরীরে ডায়াবেটিস বা রক্তের চিনির পরিমাণ সহজে জানতে পারবেন। তো আপনাদের আজকে দেখাবো সেইটাই, যে কীভাবে আপনারা অতি সহজেই আপনার রক্তের চিনির পরিমাণ বা কতটুকু আপনার ডায়াবেটিস আছে সে বিষয়ে জানতে পারবেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটা হলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলেন সম্পূর্ণ ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটা হলো সুগার চেক একটা মেশিন, এটা হলো ডিজিটাল যে মেশিনগুলো থাকে সেটাই। এটা অন করব প্রথমে, আপনি তো অন করলাম, তারপরে আপনারা যে পিনগুলো থাকে এইগুলা আপনার ব্লাড বের করার জন্য যেটা প্রয়োজন সে পিনগুলা এটা একটা নিয়ে নেবেন। তারপরে আপনার যে ব্লাড বের করার জন্য যে ইটা থাকে, সুইটা থাকে, সেটা কলম সিস্টেমে দেখতে পাচ্ছেন এটা। তো এটার মধ্যে আপনার সে সুইটা রাখবেন, যেটাতে ব্লাড বের করবেন, মাথায় ঢুকিয়ে দেবেন আর কি। তো অবশ্যই এইটা যে সুইটা ব্যবহার করবেন ব্লাড বের করার জন্যে নতুন থাকতে হবে, পুরাতন কোনো ই দিয়ে কাজ করবেন না, এতে আপনার দেখা যায় রিপোর্টটা ভুল আসতে পারে। নতুন ই দিয়ে কাজ শুরু করবেন। তো তারপর এটা আপনার যে মাথাটা ক্যাপটা উঠিয়ে ফেলবেন, ক্যাপ ওঠানোর পরে দেখতেই পাচ্ছেন মাথায় একটা শুয়ের মতো, যা আপনার ব্লাড বের করার কাজে লাগে। তো তারপর আপনি ক্যাপচার লাগালেই এখানে যে পরিমাণ ই দেখছেন 1 2 3 4 5, এগুলো হলো আপনার আপনার চামড়ার নিচে কতটুকু পরিমাণ এই সুইটা গাড়বেন সে ইটা। তো আমি দিলাম 3 পর্যন্ত আমার ইয়েতে যাবে। আর এটা হলো স্টেপ, এই স্টেপগুলো আপনার এই মেশিনে লাগাতে হবে, যেটা আপনার ব্লাডটা ভিতরে নিয়ে জাস্ট পরীক্ষা একটা রেজাল্ট দিবে। এটা ছিঁড়ে নিলাম, তারপর এটার ভিতরে যে ইটা আছে, আর এগুলা একটু এগুলো দেখা যায় যে নর্মাল থাকে বা একটু ভালো মানের, এটাই সবচেয়ে ভালো মানের, যেটা একটা করে প্যাকেটিং জাত করা থাকে। আর আর ই থাকে কোটারের মধ্যে, কোটারগুলোর একটা সমস্যা হলো ওগুলো অনেকদিন দেখা খোলা রাখতে রাখতে ব্যবহারের সময় খুলতে হয় কোটা, কোটা খুলতে খুলতে ওটা টেম্পারমেন্ট শেষ হয়ে যায়। তো এইগুলো যেগুলো থাকে একটা করে একটা প্যাকেটের ভিতরে, এগুলো দেখা যায় অনেকদিন ভালো থাকে। তো তারপর আপনি মেশিনের যে ইটা আছে পিছনের সুইচটা উপর দিকে ধাক্কা দিয়ে তারপরে এটাকে আপনি ঢুকিয়ে দিবেন। অনেক পর এই যে ঢুকে গেছে, তো এটাই আমি ব্লাড লাগাবো। তাকে আমার কী করতে হবে, এটা হলো আপনার যে ব্লাড বের করার সুই, সেটা আপনি পরিষ্কার যে নখ আগে একটু ব্লাড বের করবেন। ভয়ের কিছু নাই, অতটা ব্যথা পাওয়া যায় না। তো আমি যতটুকু জানি, আমার এর আগেও দুইবার পরীক্ষা করা হয়েছে যে আমার অত ডায়াবেটিসের সমস্যা নাই। তারপর আজকে করবো, আল্লাহ জানে কী আছে কপালে, দেখি কী অবস্থা। ব্লাড নাও, হ্যাঁ নিয়ে নিছে, তো আশা করি ভালো একটা রেজাল্ট আসবে। লাল্লাল্লাহ 5.6 না, আমার যতটুকু ইয়াতে আসছো আমার শরীরে ডায়াবেটিসের কোনো ইয়া নাই, লক্ষণ নাই। তো আপনার এটা হলো যেখানে ই আসছে, তো এখানে ডায়াবেটিস রোগীর জন্য কমপক্ষে দেখা যায় আপনার 6.5
ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে এই যদি পয়েন্ট ইগুলা থাকে সেক্ষেত্রে আপনি সাধারণত ডায়াবেটিস হিসাবে ধরা হয়, মানে প্রাথমিক যে ডায়াবেটিস লক্ষণ। তো আমার আছে ছয়ের নিচে সাড়ে পাঁচ, তো আমি যতটুকু জানি এর মধ্যেই হয় না, ডায়াবেটিসের কোনোই থাকে না। তো আপনারা বাসা বাড়িতে এভাবে আপনার ডায়াবেটিস পরীক্ষা করতে পারেন, যদি আপনার বাসায় একটা মেশিন বা বাকি স্টেপগুলো এগুলো থাকে, সরঞ্জাম যা প্রয়োজন এগুলো যদি থাকে, অতি সহজেই ঘরে বসে আপনি ডায়াবেটিস মাপতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।